বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم في تي بي بانجلار শ্রোতা মণ্ডলী এবং মণ্ডলী আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব আমুলে সলেহ সম্পর্কে কোনটা আমুলে সলেহ এবং আমুলে সলের প্রতিদানটা কি প্রত্যেক মমিন ব্যক্তির করণীয় হল আমুলে সলেহ করা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে যেখানে আমলের কথা উল্লেখ করেছেন সেখানে আরেকটি কথা যোগ করেছেন আমলে সলে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াল ইন্নাল হাত এখানেও তিনি উল্লেখ করেছেন ওয়াহুস হাত যেখানেই আমলের কথা বলেছেন সেখানে আমলের সলেহ কথাটি উল্লেখ করেছেন তাহলে বোঝা যাচ্ছে আমুল মানুষ করে কিন্তু অনেকেই আমুলের সলেহ থেকে বিরত থাকে আমলে সলেহ করে না আল্লাহ আল্লাহর আলমিন বলেন সোরা আল কাহাফ একশো দশ নম্বর আয়াতে বলেন ফমাঙ্কা নাই আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহর মোলাকাত কামনা করে আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি চাই আমাল ফলিয়া সে যেন সৎ আমুল করে আহাদা তবে এই আমলে সলেহ করতে গিয়ে যেন কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক না করে এবাদত করতে হবে রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের তরিকা অনুযায়ী আর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে ওই এবাদতটা এবাদত বলে গণ্য হবে না আমুলে সলেহ কোনটি আর আমুলে সলের প্রতিদানটা আল্লাহ আল্লাহরাব্লা আলাম বলেন ইন্না আল্লাহাদীনা আমান আমিল সোলে হাতে জান্নাতুল ফের দাওসি নিশ্চয় যে ব্যক্তি ইমান আনবে এবং আমলে সলেহ করবে তার জন্য রয়েছে জান্নাতুল ফের দাও সে আল্লাহর মেহমানদারি এখানে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন আমুলের সলেহ আমলে সলেহটা কি সেটা যদি আমরা একটু ইঙ্গিত দিই তাহলে বোঝা যাবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন সহি মুসলিম মানা আমিলা আমালান লাইসা আলাই আমরুনা ফহ রাদ। কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে নেই রদ ওইটা প্রত্যাখ্যাত ওইটা বর্জনীয় তাহলে কেউ যদি কোনো আমুল করে কিন্তু ওই আমুলটি রসুল্লাহ সাল্লাম করেননি এবং করতে বলেননি তাহলে ওইটা আমলে সলে নয় আমরা আরেকটি হাদিস উল্লেখ করব সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়াংযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম তিনি বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে লক্ষ্য করবেন না লক্ষ্য করবেন না সম্পদের দিকে মাল ধন সম্পদ দিকে লক্ষ্য করবেন না তিনি লক্ষ্য করবেন অলাকিম তিনি লক্ষ্য করবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমূল সময়ের দিকে লক্ষ্য করবেন চেহারা সৌন্দর্যের কোনো বড়াই নেই সম্পদের কোনো বড়াই নেই একজন মমিন ব্যক্তির অন্যতম বড়ত্ব অন্যতম মর্যাদা হলো দুইটি তার অন্তরটা তাকুয়া ঠিক রাখবে আমুল ঠিক রাখবে আমরা যে আমুলই করব সে আমুলের ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য রাখব একটি হলো আল রিবা ইবাদা একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই ইবাদতটা করতে হবে এখানে আমি আগেই বলে রাখতে চাই আমুলে সলে তখনই হবে আল্লাহর কাছে আমলটি তখনই গ্রহণযোগ্য হবে যখন দুইটি শর্ত থাকবে এক নম্বর শর্ত হলো একেবারেই আল্লাহর উদ্দেশ্য করতে হবে এখানে অন্য কোনো উদ্দেশ্য যদি যোগ হয় তাহলে সেই আমুলটি হয়ে যাবে শিখ আল্লাহ রব্বুল আলম বলছেন ফমাং ক্যান ইয়ারজুল ইকরব্বি যেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই মোলাকাত করতে চাই ফলিয়া আমালা আমাল আং সে যেন আমুল করে আমূলের সলে আর আল্লাহ হরবাব্বুল আলাম বলছেন সোরা আলবাইয়েনা পাঁচদমরয়াতে বলেন ওয়ামা বলেন ইল আলিয়া আবুদুল লহ আ মুখলে সিন আলাহুদ্দিন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একটাই যে তারা যেন একনিষ্ঠ চিত্তে একাগ্রতার সাথে একমাত্র আল্লার ইবাদত করে এবাদতটা হতে হবে আল্লাহর জন্য নিঃসন্দেহে এখানে কোন কোনো রব্বিহি আহাদা এবাদত করতে গিয়ে কোনো কিছুকে কাউকে যেন এবাদতের সঙ্গে অ্যাড না করে সংযুক্ত না করে শরিক না করে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই এখলাসটা আমুলটা করতে গিয়ে যেন আমাদের মনটা উদ্দেশ্যটা যেন হয়ে থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি দ্বিতীয় উদ্দেশ্য হল এই রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ওই এবাদতটি যেভাবে করেছেন ওইভাবে করা অর্থাৎ এবাদতটি নিজের পদ্ধতি অনুযায়ী করলে হবে না ওই এবাদতটি করতে হবে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম দুইটি শর্ত এক নম্বর হল আল্লাহর উদ্দেশ্য করব দুই নম্বর হচ্ছে ওই এবাদতটি রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আগে আমরা দেখব তাহলে যে এবাদতটা করছি এটা শরীয়তের অনুমোদন আছে কিনা অনুমোদন যদি না থাকে সেটা আমলে সলে নয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এবাদত কবুলের ক্ষেত্রে যে দুইটি কথা বললাম এই দুইটি কথা নিয়ে আমরা আবার আলোচনা করব তবে এখানে একটা জিনিস বলতে চাই আমলে সলেহ যদি না হয় তাহলে পরিণতি ভয়াবহ হবে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন সোরা আল কাহাফের মধ্যে প্রথম একশো চার আয়াত থেকে শেষ পর্যন্ত কোনটা আমলে সলেহ আর কোনটা আমলে সলেহ নয় এ দুইটা পার্থক্য করে তুলে ধরেছেন আমরা একটু দেখি যে আমলে সলেহ কোনটাকে বলবো। আমরা তো অনেকেই যারা আমূল করতে চায় তারা মূলত আমলে সলেহটাকেই করতে চায় এবং আমরা চাই যে যাই করি না কেন আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের যে পথ সেই পথে আমরা চলতে চাই এবং এটা আমাদের একটা বড় এবং মর্যাদাপূর্ণ চাওয়া কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আমলে সলেহ কিনা বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলি লক্ষ্য করে বলছেন কুল হালনুনাব্বি কুম্বিল আখসারি না আমালা আল্লাহ দিীনা দল্লাসা আইহুম ফিল হায়াতি দুনিয়া অহুম আহসাব না আন্নাহুমি আসছেন না সুনা আমার বাস্তবতা এটাই যে। আমরা আমুলেচলেহ করতে গিয়ে যে ব্যর্থ হই এ আয়াতটার প্রমাণ বহন করে। সমানে দর্শক মন্ডলে আপনারা।

Live telecast on Peace TV Network, satellite and mobile app, Facebook and YouTube. From Masjid al-Hussein, Kuala Perlis, Malaysia. On Friday, 16th August 2019, at 2pm 2 Malaysian time and 10am UAE time. Dawah or Destruction by Farag night, On Saturday, 17th August 2019, at 9.10pm Malaysian time and 5.10pm UAE time. Religion in the Right Perspective by Farik Naik. Followed by Ask Dr. Zakir, an open question and answer session. On Sunday, 18 August 2019 at 9.15am Malaysian time and 5.15am UAE time. Al-Quran, the source of guidance by Farik Naik. On Sunday. 18th august 2019 at 11.10 a.m malaysian time and 7.10 a.m uae time quran the path to happiness by dr zakir naik be there or watch live on peace tv network satellite or mobile app facebook or youtube download peace tv network app now to watch dr zakir naik's lectures live on your mobiles People from all religions and faiths are welcome. Admission free. Dr. Zakir Naik's and Farid Naik's lectures at the Malaysia Reverts Camp, Paris. The prodigy of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of islam the illustrious son of the world famous orator of islam dr zakir Nai. bhagwan ek hi hai motivating towards the true path no muslim is a muslim if he does not believe in jesus christ peace be upon him science without religion is lame and religion without science is blind with his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Peace TV Bangla. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনায় আবার ফিরে আসলাম আমরা বলছিলাম যে আমুলে সলেহ কোনটি আমুলে সলেহ তো অনেক ফজিলত তো কোনটি আমুলে সলে এটা আমরা একটু দেখি আল্লাহ রব্বুল আলামিন তার নবী মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামকে লক্ষ্য করে বলছেন কুল হাল নুনাব্বি হুকুম বিল না আপনি বলুন আমি কি জানিয়ে দিব ক্ষতিগ্রস্ত আমুল সম্পর্কে অনেক ক্ষতিগ্রস্ত আমল রয়েছে আল্লাদীনা দল আইহুম ফিল হায়াতির দুনিয়া যারা দুনিয়াবি জীবনে পথভুষ্ট হচ্ছে পথচ্যুত হচ্ছে বিভ্রান্ত হচ্ছে আমল করে ও হুমিয়াস অথচ তারা মনে করছে আমি ভালো আমুলই করে যাচ্ছি এটা আল্লাহ রব আলের বক্তব্য তাহলে বোঝা যাচ্ছে বহু মানুষ আছে যারা আমুল করছে কিন্তু সেই আমুলগুলো আমুলে সলে নয় বরং এই আমুল দ্বারা তারা আস্তে আস্তে পথভুষ্ট হচ্ছে এবং মনে করছে যে আমরা ভালো আমুল করছি সম্মানিত দর্শক মন্ডলী একটু আমরা বিশ্লেষণ করি এই জায়গায় যে আমুল করে আবার ভালো মনে করছে তাহলে কোন আমল যে ব্যক্তি জেনা করে ব্যভিচার করে ওই ব্যক্তি কখনো মনে করে না আমি ভালো কাজ করছি যে ব্যক্তি মদ খাই ওই ব্যক্তি কখনো মনে করে না মদ খাওয়া কাজ ভালো যে ব্যক্তি চুরি করে ওই ব্যক্তি কখনোই মনে করে না যে চুরি করা কাজ ভালো তাহলে এখানে নিঃসন্দেহে এই আমুল জেনা নয় মদ নয় চুরি নয় অন্য কোন আমল যে আমুল মানুষ করে ভালো মনে করছে অসংখ্য আমল মুসলিম সমাজে চালু রয়েছে যে সমস্ত আমল মানুষ করে মনে করছে আমি ভালো আমল করছি আর আল্লাহ রব্বুল আলম আমলের কথাই বললেন শুধু তাই নয় এ আমলের পরিণাম অত্যন্ত ভয়াবহ তাহলে আমলের একটা সীমাবদ্ধতা আছে ওই আমুল করতে হবে যে আমুল কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত অপ্রমাণিত যার কোনো ভিত্তি নেই ওই সমস্ত আমল করে কোনো লাভ হবে না আমি যদি উদাহরণস্বরূপ একটা কথা বলি সাতাশে রজব প্রত্যেকেই শ্যাম পালন করছি সরকারিভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে কিন্তু সাতাশে রজব শ্যাম পালন করতে হবে তার কোনো ভিত্তি আছে মানুষ ভালো মনে করেই করছে যাকে ভালো মনে করে করছে তাহলে বুঝতে হচ্ছে বোঝা যাচ্ছে যে সব আমুলি আমলে সলেহ নয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমুল উল্লেখ করার সাথে সাথে বলছেন আমানু সলেহ ইন হাত সব জায়গায় আপনি আমি যেখানেই খুঁজতে যাব সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা দিক লক্ষ্য রাখব। সেটা হলো যে আমুলটি করব সে আমুলটি যেন আমলে সলে হয় তাহলে সেটা কিভাবে বিশ্লেষণ করব আমি কিভাবে তাহলে নেব যেটা আমলে সলেহ কিনা জানবো কিভাবে মুসলিম নর নারী ভাই ও বোনেরা আপনাদের আহ্বান জানাব আমলে সলেহ করার জন্য আমরা চেষ্টা করব দলিল ভিত্তিক কথা গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলমের নিজেই শিক্ষা দিচ্ছেন আমি কিভাবে আমুলটি গ্রহণ করব জানব কিভাবে وسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আহলে দিকির যারা কোরান এবং সই সুন্নাহ অনুযায়ী যারা কথা বলে থাকেন তাদেরকে জিজ্ঞেস করো বিল বাইয়িনাত দলিল সহ জিজ্ঞেস করো আজকে আমরা যে কোন বই পড়ব সালাদ শিক্ষা বলি ইসলাম শিক্ষা বলি যে কোনো সিয়ামের বই পড়ি জাকাত সংক্রান্ত বই পড়ি সাদাকা সংক্রান্ত বই পড়ি হজ সংক্রান্ত বই পড়ি ফজিলত সংক্রান্ত বই পড়ি যেটাই আমি পড়তে যাব সেখানে যেন এটাও একটা নিয়ম একজন জ্ঞানী ব্যক্তির বই পড়া একজন জ্ঞানী ব্যক্তির লেখনই পড়া এটা একটা জিজ্ঞেস করার নামান্তর আমি যখন তার বই থেকে জানতে চাইব আমার ভিতরে প্রশ্ন জেগেছে যে আমি এটা কিভাবে করব। তাহলে ওই ব্যক্তির বই পড়তে হবে যে ব্যক্তির বইয়ের নিশানা হলো দলিলের ভিত্তিতে কথা বলে রিফারেন্স থাকবে পবিত্র কোরআনের আয়াতের রিফারেন্স থাকবে হাদিসের দলিল থাকবে কোন হাদিস হাদিসটি সহি বুখারি না মুসলিম আবুদাউদ না সাই তিরমিজি এবনু মজা বাই হাকি দারেমি দারাকুতনি দলিল থাকবে সেখানে আর দলিল থাকলে লিখতে হবে সনারটা সহি না জয় এতটুকু জানলেই হয় আর যে ব্যক্তি গ্রন্থ লিখতে গিয়ে এইগুলো উল্লেখ করবে না তার কেতাবপত্র পড়া যাবে না সুজা কথা আপনি তার কাছ থেকে জানতে পাচ্ছেন না তার লেখনি থেকে একটা সহজ পথ পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই তারা দলিলের ভিত্তিতে কথা বলতেন তাহলে আমি যে জিনিসটি জানবো এটা আমলে সলেহ কিনা প্রমাণিত আমুল কিনা এটা জানতে হবে আগে জানার পরে তো আমলে সলেহটা করব। আমরা অনেক ক্ষেত্রে আমুলে সলেহ মনে করছি যে এটাই আমলে সলেহ কিন্তু সে আমুলের পিছনে কোনো দলিল নেই ভিত্তি নেই পাচ্ছে না ওটা কখনো আমলে সলেহ নে আমি যখন কোনো বক্তব্য শুনব যে বক্তব্য আমি আমুল করব। ওই বক্তব্যর পিছনে অবশ্যই দলিল থাকতে হবে অবশ্যই প্রমাণ থাকতে হবে লিখনি পড়তে গেলে তার পিছনে দলিল থাকতে হবে স্পষ্ট দলিল বোখারে মুসলিম ছাড়া আবুদাউদ না তির অন্য যত হাদিসের গ্রন্থ আছে অন্য অন্য গ্রন্থ থেকে উল্লেখ করতে হলে ওখানে উল্লেখ করা প্রয়োজন হাদিস্তির সনদ সহি কিনা আমাদের দেশে অনেক বইপত্র পাওয়া যায় যে বইগুলোর লেখনিতে কোনো রেফারেন্স পাওয়া যায় না সহি জয়ীপ তো দূরের কথা আপনি ওই জায়গায় হক পাবেন না যিনি লেখক তিনি অপরাধ করেছেন রেফারেন্স না দিয়ে তার দায়িত্ব তিনি পালন করেননি কিন্তু আমি পাঠক হিসাবে আমি সত্যের সন্ধান হিসাবে আমার একটা দায়িত্ব থেকে গেছে যে আমাকে সেইভাবেই দিন গ্রহণ করতে হবে যদি এটা না করতে পারি তাহলে বুঝতে হবে আমি দিন গ্রহণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দেখি আমলে সলে ফজিলটাকে প্রথম কথাই বলেছি আমুলে

যে ব্যক্তি আল্লাহর মোলাকাত আমলে সলেহ করে অর্থাৎ আমলে সলেহ করলে আল্লাহর দিদার আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সাক্ষাৎ করতে পারবে আল্লাহ আল্লাহরুল আলম বলছেন ওয়াল আশ্রে মহাকালের শপথ করে বলছি ইন্নাল ইনসান আলাফি খুসরে প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে দিনা আ মানু তবে তারা নয় যারা ইমান এনেছে ও এবং করেছে আল্লাহ রবীন্দন আরো বলছেন অতাওয়া সবিল হককে অতাওয়া সউবিল সবরে আমলে সলেহ করেছে হকের দিকে মানুষকে পরস্পরে দাওয়াত দিয়েছে এবং সবুরের দাওয়াত দিয়েছে এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমূলে সলেহের দিকে তাহলে আল্লাহরাবুল আলমিন আমাকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করা থেকে বিরত রাখবেন আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত হব না আমুল সলেহ করার জন্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল বলেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ জীবন এবং মৃত্যু হায়াত maut সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য হল লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করবে আহসানু আমালা এখানেও আমুলটা করতে হবে শত আমল শুধু তাই নাই শত আমল করার জন্যই গোটা পৃথিবীকে আল্লাহ রাবল সৃষ্টি করেছেন জগৎ সৃষ্টি করেছেন যেই আল্লাহ সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন ওখানে আর মা সাল আহসানু আমালা আল্লাহ রব্বুল আলমিন যেন পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী এ গোটা পৃথিবী সাতটি জমিন এবং সাত আসমানের সৃষ্টি হয়েছে তার পিছনে একমাত্র লক্ষ্য হল কে তোমাদের মধ্যে আমুলে সলেহ করবে সেটা দেখার বিষয় এটাই পরীক্ষা করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমুলের সলেহ যে কত বড় গুরুত্বপূর্ণ এই আয়াত থেকেই বোঝা যায় আমরা স্পষ্ট হই যে আমলে সলেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা অনেকেই খুব হালকাভাবে নেই আমরা বুঝতে চাই না যে আমলে সলে আবার কি এর আমলে সলের ফজিলত আরও যে কত পবিত্র কোরআন এবং সই হাদিসে বর্ণিত হয়েছে আমলে সলের ফজিলত আল্লাহ আকবর আমরা দর্শক মণ্ডলীকে আহ্বান জানাবো আগে বুঝব আমুলে সলে কোনটি পবিত্র কোরআন এবং সই হাদিসের মাধ্যমে যেটা প্রমাণিত আমল সেটাই হলো আমুলে সলে দুই নম্বর আমলটা করতে গিয়ে আমরা স্মরণ রাখব আমলটি করছি কার উদ্দেশ্য করছি যদি এখানে একমাত্র আল্লাহ উদ্দেশ্য না থাকে তাহলে সেই আমলটা আমুলে সলে নয় তাহলে শিরিক হয়ে যাবে আরেকটে কথা স্মরণ রাখতে হবে ওই আমুলটি রসুল্লাহ সাল আলী যে পদ্ধতিতে করেছেন যে পদ্ধতি দেখে গেছেন সেই পদ্ধতিতে করা এই দিকগুলো খেয়াল রাখবো আগামী আলোচনাতে আমরা আমুলে সলের অন্য অন্য দিকগুলো আলোচনা করব। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে আমুলে সলেহ বুঝার এবং সেই অনুযায়ী আমুল করার তৌফিক দান করেন آمین سبحانک اللہم و بحمدکہ اشہدو اللہ علیہ اللہ, اللہ انتا استغفر و آتو والسلام علیکم و رحمت اللہ و برکاتہ আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সর্ট খেউর তিন শূন্য 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 আট তিন সুইফট বিআইসি খেউর এ আর এ ওয়াই জি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট অ্যাট পিস টিভি ডট টিভি মানবতার সমাধান